ইউরোপের শিক্ষা সংস্কৃতি আর ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি আর বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে এথেন্সে শুরু হয়েছে দুদিনব্যাপী সর্ব ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কনভেনশন। ইউরোপের শিক্ষা সংস্কৃতি আর ব্যবসায়িক পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি আর বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে নিয়ে গ্রিসের রাজধানী এথেন্সে শুরু হয়েছে দুদিনব্যাপী সর্ব ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কনভেনশন। পহেলা ডিসেম্বর শনিবার সম্মেলনের প্রথম দিনে অংশ নিয়েছে ইউরোপের 25টি দেশের 200+ প্রতিনিধি। প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া সংগঠনটির করণীয় নিয়ে বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এথেন্স থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার আসম ও মাসুম, সাথে ছিলেন চ্যানেল এস ইউরোপের বিশেষ প্রতিনিধি নুরুল ওয়াহিদ। 10:30 আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি গ্রিক সরকারের ডেপুটি ডেভেলপমেন্ট মিনিস্টার নতিস মিতারাকিস। তাকে বরণ করে নেন আয়বা সম্মেলনের চেয়ার ডক্টর জয়নুল আবেদিন, চ্যানেলের চেয়ারম্যান এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আহমেদ সামা চৌধুরী জেপি ও ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী কাজী এনায়েতুল্লাহ ইনু। প্রেসিডেন্ট হোটেলের বলরুমে ব্রিটেনের কনভেনার শামসুল আলম লিটনের উপস্থাপনায় প্রথমে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের, এরপরে বাজানো হয় গ্রিক জাতীয় সঙ্গীত, এরপরেই গ্রিসের সূচনা করা হয় বিজয় ফুল কর্মসূচি 2012। প্রায় 200+ ডেলিগেটস উপস্থিত হয়েছেন এই কনভেনশনে। উদ্বোধনী সেশনে বক্তব্য রেখেছেন ডক্টর জয়নুল আবেদিন, তাইফুর রহমান ছুটন, কাজী এনায়েতুল্লাহ ইনু। সর্ব ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের এই সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন গ্রিসের বাংলাদেশ অ্যাম্বাসেডর এইচ ই মোহাম্মদ আজিজুল হক। প্রধান অতিথির বক্তব্যে গ্রিস ডেভেলপমেন্ট মিনিস্টার নাতিস মিতারাকিস বর্তমান গ্রিসের নাজুক অর্থনীতির অবস্থা থেকে পরিত্রাণের চেষ্টার জন্য সরকার কতটা আন্তরিক সে কথা বলেন। আয়বা সম্মেলনের অন্যতম উদ্যোক্তা কাজী এনায়েতুল্লাহ ইনু বলেন, আজকে একটি ইতিহাসের সূচনা হলো এই এথেন্স থেকে। দেশের যে একটা অব্যাহত অর্থনৈতিক উন্নয়ন আমাদের প্রয়োজন, আমাদের জাতির জন্য আমাদের অর্থনৈতিক যে একটা সম্ভাবনা আমাদের মাঝে আসতে পারে, সেই সম্ভাবনা দ্বারকে আরো উন্মোচন করা, দেশের মানুষের জন্য কাজ করা এবং ইউরোপ থেকে বা বিশ্বের যে দেশে আমরা আছি আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আজকে আবার আমরা সবাইকে স্মরণ করাতে চাই। চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ সামাদ চৌধুরী জেপি বলেন, আজ থেকে অনেক বছর আগে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন করার লক্ষ্যে সবাই যেভাবে আষ্টনে এক হয়েছিলেন, আজকেও সেই একই রকম উদ্দেশ্য স্বপ্ন নিয়ে সবাই এক হয়েছেন এথেন্সে। বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য, জলবায়ুর জন্য অনেক কাজ করা সম্ভব। আর ব্রিটেনের দর্শকদের যে উদ্দেশ্যে বলতে চাই, সেই 1991 আমরা গ্রেটার সিলেট কাউন্সিল গঠন করার জন্য আমরা আস্টন ইউনিভার্সিটিতে এইভাবে জড়িত হয়েছিলাম। আমরা নিশ্চয়ই আরেকটা ভেরি সুন এইভাবে কিছু আমাদের করার দরকার, হয়তোবা এই সেম সম্মেলন আমরা যুক্তরাজ্যে করব। গ্রিসের বাংলাদেশ অ্যাম্বাসেডর ইহেচ মোহাম্মদ আজিজুল হক আশা করছেন আজকের এই সম্মেলন যেন বাংলাদেশের জন্য সুফল বইয়ে আনে। এটা আমাদের যে বাংলাদেশ ডায়াসপোরা আছে অ্যাক্রস ইউরোপ সবাইকে একত্রিত করবে এবং একটা লিংক সৃষ্টি করবে। আইবা সম্মেলনের চেয়ার ডক্টর জয়নুল আবেদিন বিশ্বাস করেন এই সম্মেলন ঐক্যের সম্মেলন। আজকের এই প্ল্যাটফর্ম ঐক্যের প্ল্যাটফর্ম, আজকের এই প্ল্যাটফর্ম দেশ গড়ার প্ল্যাটফর্ম, আজকের এই প্ল্যাটফর্ম সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কথা বলার প্ল্যাটফর্ম। উদ্বোধনী সেশনের পর শুরু হয় সংগঠনের লক্ষ্য নির্ধারণী সেমিনার। সর্ব ইউরোপীয় ডেলিগেটসদের উপস্থিতিতে তানবীর সিদ্দিকের উপস্থাপনায় এই সেমিনারের সভাপতিত্ব করেন চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ সামাদ চৌধুরী জেপি। 2 ডিসেম্বর সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হবে এবং ইউরোপের 16 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হবে। অবশেষে উদ্বোধন করা হলো আয়বা সম্মেলনের। গ্রিসের রাজধানী এথেন্স থেকে সূচনা হলো নতুন একটি ইতিহাসের। এখন বিভিন্ন সেমিনারের মাধ্যমে লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে ভবিষ্যতের এই সংগঠনটির। আসম মাসুম, চ্যানেল এস টেলিভিশন, এথেন্স।